শ্রাবণ মাস হচ্ছে মনসার মাস শ্রাবণ মাস ভোর মনসার পুজো হয় ইভেন কামাখ্যাতও দেখেছি শ্রাবণ মাস ভোর মনসার পুজো হতে থাকে এবং সারা বাংলা জুড়ে এই শ্রাবণ মাস ভোর মনসার পুজো হয় তাই মায়ের নাম মাহাত্ম প্রচার করতে আজকের আমার এই ব্লগটি আজকের এই ব্লগটি সম্পূর্ণভাবে মা মনসার চরণে আমরা নিবেদন করব আজকের আমার যাত্রাটা শুরু করলাম বালি স্টেশন থেকে আমি ট্রেনের জন্য ওয়েট করছি আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এক্ষুনি আমার ট্রেন ঢুকছে একদম ট্রেন এসে গেছে আমার আজকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে এই মেমারি লোকাল আমি ট্রেনে উঠে পড়েছি আর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে বর্ষার ওয়েদারে বর্ষার পরিবেশ দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি আজকের আমার মন্দিরের উদ্দেশ্যে দুধারে পুকুর পড়ছে দুধারে পদ্মের বন পড়ছে চতুর্দিকে আমবাগান পড়ছে সমস্ত কিছু দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি যেন মনে হচ্ছে পদ্মপুকুর ভেদ করে পদ্মপুকুর চিরে যেন ট্রেনটি এগিয়ে চলেছে আমার গন্তব্যের উদ্দেশ্যে খুব সুন্দর পরিবেশ লাগছে সমস্ত গাছপালা যেন এক সজীব হয়ে গেছে এই বৃষ্টিতে আজ আপনাদের দর্শন করাবো এবং আমি নিজেও করব শ্রী শ্রী মাতা মন্দির কে এই জগদ্গরী মা এই জগদ্গরী মাকেই সন্তুষ্ট করে বেহুলা নেতা মায়ের সাহায্যে স্বর্গে গেছিলেন লক্ষ্মী প্রাণ ফিরিয়ে আনতে আজকে আমরা দর্শন করব সেই ঐতিহাসিক বিগ্রহ কোথায় এই মন্দির কিরমভাবে এলে মাকে দর্শন করতে পারবেন কখন এলে মায়ের দর্শন পাবেন এখানে কি কি রিচুয়াল আছে মায়ের সমস্ত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই এই শ্রাবণ মাসে মায়ের নাম প্রচার করতে এই ভিডিওটিকে প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করে দেবেন বালি থেকে মেমারি লোকাল ধরে চলে এসেছি বৈঁচি স্টেশনে আগেরটি গ্রাম এবং এটি হচ্ছে বইচি স্টেশন খুব সুন্দর এবং নিরিবিলি শান্ত একটি স্টেশন জয় আমি আপনাদের বন্ধুটা পাই আপনাদের সবাইকে জানাই আমার সমস্ত প্রিয় দর্শক সমস্ত প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই আমার এই স্বর্ণাগতী চ্যানেলে সুস্বাগতম এই চ্যানেলটি শুধু আমার একা নয় যে এই চ্যানেলটি আপনাদের এই চ্যানেলটি জগদম্বার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসাকে পাথেও করে আপনাদের আশীর্বাদকে সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে অন্যবারের মতো এবারেও উপস্থিত হয়েছি আপনাদের দরবারে কেউ স্কিপ করবেন না আজকে আমরা দর্শন করব এই শ্রাবণ মাসের মনসা মন্দির এই শ্রাবণ মাসে আমরা দর্শন করবো সৃষ্টির জগৎগৌরী মাতা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বইচি স্টেশনে নেমে বৈঁচি স্টেশন বাজার থেকে টোটো করে আপনাদের চলে যেতে হবে তারার মোড় সেই তারার মোড় থেকে আবার টোটো করে আমরা আজকের মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব এই মুহূর্তে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি তারা মোড়ের দিকে বৈঁচি স্টেশন থেকে তারার মোড় হচ্ছে প্রায় আট কিলোমিটার আপনার টোটো ভাড়া নেবে পঁচিশ টাকা এটা হচ্ছে তারার মোড় আর আমি এই তারার মোড়ে নেমেছি আর এই যে অটোগুলো দেখা যাচ্ছে এই এখান থেকে অটো করে আপনারা চলে যেতে পারবেন জগৎগৌরী মন্দির এখানে টোটোও পাওয়া যায় টোটো করে আপনারা চলে যেতে পারেন আপনাদের এই তারার মোড় থেকে জগৎগড়ি মন্দির ভাড়া নেবে মাত্র দশ টাকা সুন্দর গ্রাম্য পথ ধরে আমরা আস্তে আস্তে আজকের মন্দিরের উদ্দেশ্যে আমরা একটু করে এগিয়ে চলেছি আমি এলাম এই দিকটা থেকে মানে তারার মোড়ের দিক থেকে আর এখন যাব হচ্ছে এই যে জায়গাটা আপনারাও প্রথমে এসে নামতে পারেন তারার মোড় থেকে ছোটো মন্দির আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে রাখাল রাজার দিকে যখনই আপনারা তারার মোড় থেকে গৌরী মন্দিরে আসেন প্রথমে আসবেন এই ঝাপানতলা কি হচ্ছে কিন্তু মায়ের মূল মন্দির একটি টিলার ওপর অবস্থিত আকার নির্জন একটি মন্দির খুব সুন্দর একটি পরিবেশ আপনারা আসুন এই বর্ষাকালে একটু কাদা হয়েছে সেই জন্যে একটু সাবধানতার সঙ্গে আমাকে এগোতে হচ্ছে তো আপনারাও আসুন এই পরিবেশটিকে উপভোগ করুন এটি কিন্তু দেবীর মূল মন্দির প্রাচীনকালে এখানেই জগৎগরি মায়ের মেন মন্দিরটি ছিল মুসলিম পিরিয়ডে মুসলমান আক্রমণে এই মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং দেবীর বিগ্রহ মুসলমানেরা একটি পাশে থাকা একটি জলাশয়ের মধ্যে ফেলে দেয় তারপরে যখন জেলেরা মাছ ধরতে গিয়ে যখন সেই মূর্তিটি ফিরে পায় সেই মূর্তিটি এখন বর্তমানে আমরা দর্শন করবো নতুন জোরে বল আমার বাড়ি এখানে ওই চারা আচ্ছা এই মন্দিরটার কি ব্যাপার দাদা একটু বলো দাদা এই মন্দিরটা দেখছেন এই মন্দিরটা অনেক পুরনো মায়ের মন্দির মা জগদ্গড়ির মন্দির এটা এটা দশহরার সময় একবার ঠাকুর আসে আর ওই ঝাপানের সময় এই দুটো দিনে এইখানটা এই মন্দির আসে বাকি টাইমটা ওর আরেক মন্দির আছে সেই মন্দিরেই মা থাকেন ওইখানেই সারা বছর সেবাটা পায় ওখানেই থাকে আর এইগুলোতে সব ঝাপ্পানোর সময় প্রচুর প্রচুর পরিমাণে পাঠার বলি হয় লোকজনের প্রচুর ভিড় হয় এই যে ঝাপানটা কোন সময় হয় দাদা এটা একটু বলো দাদা আমাদের এখানে এটা জ্যৈষ্ঠ মাসেও হয় আষাঢ় মাসেও হয় দশহরাটা হয় দশহরার পরে যে পঞ্চমীটা আসে সেই পঞ্চমীতেই মায়ের পুজোটা হয় আচ্ছা মানে মাকন মন্দির তে বসে মন্দির এসে এইটাতে ওটে আচ্ছা আর এই জায়গায় পুরো বলিটা হয় হ্যাঁ এই জায়গাটা পুরোটা বলি হয় পুরোটা সব পাবলিকরা সব আসে সব আনি নিয়ে তারায় বসে আর এইখানটা যে আসল এটা বলি হয় এইখানটাতে আচ্ছা এই জায়গাটা মেন বলি হয় আচ্ছা আর এই যে ঝাপানটা বলছো দশহারা ঠিক পরে হয় তাই তো মানে হ্যাঁ মানে পাজিতে বা ক্যালেন্ডারে যে মানে পঞ্চমী থাকে সেই সময় এখানে মাকে আনা হয় তাই তো আর এইটা হচ্ছে সেই মন্দিরটা এই যে এটা হচ্ছে মন্দির এখানে একটা বেদি করা রয়েছে আর এই বেদিতেই মাকে এনে বসানো হয় তাই না এমনি দিনে এখানে নিত্য পুজো টুজো হয় এমনি ফুল টুল দেয় নিশ্চয়ই কেউ এসে করলে মেন পুজো ঝাপানের সময় ঝাপানের সময় না এমনি মন্দিরটা এমনি পড়ে থাকে আর নিত্য নতুন একবার সেবাটা হয় ওখানে ওই মন্দিরে রাস্তা ধরে রাস্তা ধরে যে লাল রঙের মন্দির দেখলেন ওই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু জগৎগুরী মায়ের ছোট মন্দিরে সামনে বা ছোট মন্দিরের উপরে দাঁড়িয়ে রয়েছি সামনে খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি তো বহু বছর পর কিন্তু প্রায় বহু বছর পর বলা যায় এখান থেকেই কিন্তু জেলেরা মাছ ধরার সময় মায়ের বিগ্রহটি পুনরায় খুঁজে পায় পরে সেটি প্রতিষ্ঠা করা হয় নতুন মন্দিরে এই যে খালটি দেখা যাচ্ছে এইটি কিন্তু বেহুলা নদীর একটি অংশ মাত্র এই ঝাঁপানতলার মন্দির বা জগদ্গরী মায়ের ছোটো মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে এই খালটি যখন আপনারা তারার মোড় থেকে আসবেন প্রথমে টোটোকে বা অটোতে বলে দেবেন আমরা ছোট মন্দির যাবো ছোট মন্দির দর্শন করে তারপর গৌরী মায়ের বর্তমান মন্দিরে যাবেন কিন্তু আসার সময় কিন্তু প্রথমে পড়বে জগদ্গৌরী মায়ের মন্দির তারপরে পড়বে কিন্তু এই ছোট মন্দির বা ঝাপানতলা। আগে এটা দর্শন করে তারপর আপনারা আবার পেছনের দিকে ব্যাক করবেন করে মাকে দর্শন করবে এই ছোট মন্দিরের ভেতরে কি আছে চলুন আমরা মন্দিরের ওপর উঠে আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি ছোট মন্দিরে একটি বেদি করা রয়েছে এবং কিছু ফুল দেওয়া রয়েছে টাটকা ফুল রয়েছে মানে কেউ হয়তো পুজো করে দিয়ে গেছে এখন চলেছি বেহুনা নদী দেখতে গাকে জিজ্ঞেস করি কাকা বেউলা নদী নদীটা কোথায় কোন দিক দিয়ে যাবো কত দূর ফুলটা এই মাঠ দিকে যাওয়া যাবে না না ঠিক এই যে এইটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বেউলা নদী এটা হচ্ছে বেহুলা নদী কি সুন্দর একটা পুরনো বটগাছ আর আমি ঠিক এই বটগাছের তলাটায় দাঁড়িয়ে একদম এই নদীটাই এককালে কিন্তু অনেক চওড়া ছিল অনেক বড় ছিল ওই যে মায়ের মন্দিরটা দেখালাম জগৎগুড়ি মায়ের যে মানে প্রথম মন্দিরটা জগৎগুড়ি মায়ের মন্দিরটা হচ্ছে ঠিক এই যে এখানটায় দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় এইখানটা জগৎগুরি মায়ের মন্দির এই আম বাগানের ঠিক পেছনে আর কোনো একটা সময় সেই সময় এই বেহুলা নদীটা কিন্তু অতটা চওড়া ছিল আর এই মুহূর্তে আমি বেহুলা নদীর ধারে রয়েছি তাহলে একটুখানি জল স্পর্শ করে নেওয়া যাক তা সৌভাগ্যের একটা ব্যাপার এটাই হচ্ছে কিন্তু সেই মানে বেহুলা নদী এই বেহুল নদীটাই অনেকটা চওড়া ছিল ওই মায়ের যে মন্দিরটা এক্ষুনি আপনাদের দেখালাম ততদূর কিন্তু এই মন্দিরটা চওড়া ছিল এই নদীটা চওড়া ছিল বেহুলা ভেলায় করে লক্ষীদরের দেহ নিয়ে এই বেহুলা নদী দিয়েই কিন্তু যাচ্ছিলেন এবং এই জগৎগৌরী মাকে সন্তুষ্ট করে তিনি নেতা মায়ের সাথে স্বর্গে গিয়ে তার স্বামী অর্থাৎ লক্ষীন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিলেন খুব ঐতিহাসিক জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দর্শন করাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবার আমরা মায়ের বিগ্রহ দর্শন করবো এবং সেই মায়ের নতুন যে মন্দির মানে বর্তমানে মা যেখানে রয়েছেন সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা আমি বেরিয়ে পড়ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সরণাগত এটা কেনা হয় তোর পেছনে নিয়ে বসে পড়েছি ইঞ্জিনিয়ার হবি নাকি রে বাহ খুব ভালো মানুষ হ অনেক বড় হতে হবে টাটা টাটা কর নাকলডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আর আমার ঠিক বাঁ দিকে হচ্ছে জগৎ মায়ের মন্দির মন্দিরের মূল গেট এবং মন্দির মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি একদম ফাঁকা নিরিবিলি একটি মন্দির আমি একা একদম একা ভগবতীর সামনে আমি দাঁড়িয়ে ভগবতীর মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি ভগবতীকে দর্শন করার আমি মূল ফটকের ভেতর দিয়ে আমরা আমি মন্দিরের মধ্যে প্রবেশ করেছি একদম মন্দিরে ঢুকেই সামনে পড়ছে নাট মন্দির এবং ডান দিকে পড়বে হচ্ছে দেবীর মূল মন্দির এবং সামনে খুব প্রাচীনকালে যেরকম নাট মন্দির দেখতে পাওয়া যায় আমরা শিখ সেরকম একটি নাট আমাদের চোখের সামনে রয়েছে মন্দিরের উপরে সাপ দেখা যাচ্ছে কারণ মনসা মাত্রই হচ্ছে নাগ মন্দিরে কিছু ভক্ত এসছেন দর্শনার্থী এসছেন ভগবতীকে দর্শন করবেন বলে একদম মূল মন্দিরের সামনে একটি নাটমন্দির রয়েছে নাটমন্দিরটি একটি গ্রামের যেরকম নাট মন্দির হয় ঠিক সেরকম একটি নাট মন্দির নাট মন্দিরটির মধ্যে অনেকটা ঠিক প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে যেটা আমাদের শহরের মানুষ অনেকটা আকর্ষণ করবে এবং এই নাটমন্দিরের ঠিক পিছনে অর্থাৎ মেন গেট দিয়ে ঢুকলেই পড়বে হচ্ছে এই বলির জায়গাটি এখানে উৎসর্গ হয় মন্দির চত্বরে রয়েছে একটি নাগচম্পা গাছ একটি একদম একদম আদর্শ একটি গাছ মনসার মন্দিরে আমরা দেখতে পাচ্ছি আর এইটি হচ্ছে রান্নাঘর ভক্তরা এখানে ভোগ চড়াতে পারে এখানে বসে ভোগ খেতে পারে এখানে দেবীর হচ্ছে দেবীকে এখানে প্রত্যেকদিন শয়ন দেওয়া হয় এই মন্দিরের একটি নিয়ম হচ্ছে যে যদি কেউ মারা যায় এই গ্রামে তাহলে দেবীর কিন্তু পুজো হয় না দেবীর দর্শনও দেন না দেবীকে বিশ্রামে রাখা হয় মরা বেরিয়ে যাওয়ার পর দেবীকে পুনরায় মন্দিরে নিয়ে এসে স্নান করিয়ে দেবীর আবার পুনরায় পুজো হয় এটা হচ্ছে এই মন্দিরের একটি নিয়ম এবং এই মন্দিরে দেবীকে প্রত্যেক দিন নিত্য স্নান আদি করিয়ে নতুন বস্ত্র পরিয়ে নিত্য সরস্পসারে পুজো হয় এই জগৎগড়ি মায়ের মন্দিরটি যে কত প্রাচীন কত হাজার বছরের পুরনো সেটা কেউ হিসেব করে বলতে পারে না তবে মূর্তিটি যে বিগ্রহ যখন জেলেরা পায় তারপর এইখানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এইখানেই দেবীকে পুনরায় প্রতিষ্ঠা করেন সেই থেকে ভগবতী সবাই সবার এইখানে বসেই প্রত্যেকের মঙ্গল বিধান করে চলেছেন সমস্ত ভক্তকে তিনি দয়া ও কৃপা করে চলেছেন এই জায়গাটা থেকে আমি এই মুহূর্তে জগদ্গৌরী মাতার মন্দিরে বসে আছি মন্দিরটি হচ্ছে একদম হুগলি আর মানে বর্ধমানের বর্ডারে অবস্থিত বর্ধমান জেলার নারকোলডাঙা গ্রামে অবস্থিত হচ্ছে এই জগদ্গৌরী মাতা মন্দির মন্দিরটি খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি এবং শনি মঙ্গলবার এই টাইমিংটা অনেকটা আগু আগুপিছু হয় এবং বিকেল বেলায় মন্দির খোলে সন্ধে সাড়ে ছটায় এবং বন্ধ হয়ে যায় সাতটা সাড়ে সাতটায় আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় এখানে বিভিন্ন মেলি রোগ এবং বিভিন্ন শারীরিক সমস্যার ওষুধ দৈব ওষুধ দেওয়া হয় এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে যারা এখানে ভোগ প্রসাদ চড়াতে পারেন বা মা এখানে ভোগ প্রসাদ পেতে পেতে চান বা কোনো মন্দিরের কোনো ওষুধ বা মাদুলিদ কিছু নিতে চান তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি বিশ্বনাথ ভট্টাচার্য সিক্স টু নাইন জিরো সিক্স জিরো নাইন এইট ওয়ান জিরো প্রত্যক্ষ করছি মা জগদ্গরীকে সেই ঐতিহাসিক জগৎগৌরী মায়ের বিষ্ঠ মায়ের বাম দিকে রয়েছে নেতা তোপানি নেতা মা এবং মা মনসার দাম দিকে রয়েছেন শালুক্রাম বমা এবং মালেশ্বর আমি কিরামভাবে ভাবে এসছি বা কিরামভাবে এই মন্দিরে আসা যায় আমি ভিডিওর ভিডিওতেই আমি কিন্তু সেই রুট ম্যাপটা আমি বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি আমি তাও ডেসক্রিপশান বক্সে আমি লিখে দেবো কীরমভাবে এই রুট ম্যাপটি বা বাই মন্দির আপনারা আসবেন দয়া করে আমার ডেসক্রিপশান বক্সটি একটু চেক করে নেবেন আর আমি এই ভিডিওতে গুগল ম্যাপ লোকেশানটিও আমি দিয়ে দেবো যারা বাইকে করে বা গাড়ি করে আসতে চান তারা ম্যাপ লোকেশানটি ধরে খুব সহজেই এই মায়ের মন্দিরে চলে আসতে পারেন এবং মায়ের কৃপা লাভ করতে পারেন শ্রী শ্রী জগদ্গরী মাতার ভিডিওটি আপাতত আমরা মা জগদ্গরীর চরণে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার কোন একটি মন্দিরে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবতী আপনাদের সবার মঙ্গল করুক এই প্রার্থনা রইল জয় ভবানী